ভারতের বামপন্থী ভাবধারার প্রসার শুরু হয় বিশ শতকের দ্বিতীয় দশক থেকে। এই বামপন্থী ভাবধারার আন্দোলনে যারা অগ্রপথিক ছিলেন, মানবেন্দ্রনাথ রায় হলেন তাঁদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। মানবেন্দ্রনাথ মস্কোয় অনুষ্ঠিত কমিউনিস্ট আন্তর্জাতিকের দ্বিতীয় সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাশিয়া যান 1920 খ্রিস্টাব্দে। রাশিয়ার তাসখন্দে তিনি অবনী মুখার্জি, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাফিক প্রমুখের সহযোগিতায় 1920 খ্রিস্টাব্দের 17 অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। মানবেন্দ্রনাথ বার্লিন থেকে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন 1923 খ্রিস্টাব্দে। এই পত্রিকা প্রকাশ করে তার ডাকযোগে ভারতে পাঠাতে থাকেন। পত্রিকাটির নাম কয়েকবার পরিবর্তন করলেও ব্রিটিশ সরকার বারবার পত্রিকাটি নিষিদ্ধ করে দেয়। মানবেন্দ্রনাথের অনুপ্রেরণায় বিভিন্ন কমিউনিস্ট নেতা ভারতের সাধারণ মানুষের মধ্যে কমিউনিস্ট ভাবধারা প্রচারের কাজে নেমে পড়েন। তাঁর প্রেরণায় মুজফফর আহমেদের নেতৃত্বে কলকাতায় কমিউনিস্ট আদর্শের প্রচার শুরু হয়। মানবেন্দ্রনাথ পশ্চিম ভারতের কমিউনিস্ট নেতা এস এ ডাঙ্গের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। 1930 খ্রিস্টাব্দে ভারতে ফিরে তাঁকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 6 বছর কারাদণ্ড ভোগ করতে হয়। মুক্তিলাভের পর কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার প্রসার ঘটানোর উদ্দেশ্যে তিনি কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের অভ্যন্তরেই লীগ অব র্যাডিক্যাল কংগ্রেস মেন 1937 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারা প্রসারের বিশেষ সম্ভাবনা না থাকায় মানবেন্দ্রনাথ কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন 1940 খ্রিস্টাব্দে এবং র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। এভাবে তিনি আমৃত্যু বামপন্থার পক্ষে লড়াই চালিয়ে যান।